নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। মোহনবাগান দলের হয়ে পরবর্তী ম্যাচে কি প্রথম থেকেই তিনি খেলবেন, এবং কেন গত ম্যাচে দিমিত্রি পেট্রোটাসকে প্রথম থেকে খেলানো না কোচ জন ফ্যান্ডো, এই দুটি বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট নিউজ দেওয়া রয়েছে। প্রথমেই বলে দিই দিমিত্রি পেট্রোটাসের কথা। তো দেখো, দিমিত্রি পেট্রোটাস মানে যেদিন কেরালার উদ্দেশ্যে রওনা দেবে বা ম্যাচের দুই দিন আগে কিন্তু কলকাতাতে এসে পৌঁছেছিলেন, এবং মোটামুটি সকালের দিকে এবং একবার কেরালাতে এসে হালকা প্র্যাকটিস করেছেন, দুদিন মতো ভালোভাবে প্র্যাকটিস করেছেন। কিন্তু সেই দুদিনের প্র্যাকটিসে তো আর পুরো 90 মিনিট খেলার মতো হয়তো ম্যাচ ফিট বা একটা একটা শেপে আসেনি দিমিত্রি পেট্রোটাস, সেটাই মনে করেছেন কোচ জন ফ্যান্ডো। তাই অনেকদিন অনুশীলন করেছিলেন না, বাদবাকি প্লেয়াররা অনেকদিন অনুশীলন করেছিলেন, মানে যেদিন থেকে অনুশীলন শুরু হয়েছিল সেদিন থেকে অনুশীলন করেছিলেন। তাই দিমিত্রি পেট্রোটাস যেহেতু ওই দিন থেকে অনুশীলন শুরু করেনি, তাই কিন্তু কোচ জন ফ্যান্ডো তাকে কিন্তু পরের দিকে নামিয়েছিল এবং প্রথম থেকে কিন্তু খেলায়নি, এটাই হচ্ছে মেন বিষয়। কিন্তু নেক্সট ম্যাচে প্রথম থেকেই খেলবে দিমিত্রি পেট্রোটাস, এটুকু পুরোপুরি কনফার্ম। এর পাশাপাশি তিরিকি মানে পরের ম্যাচে পুরো 90 মিনিট প্রথম থেকেই খেলা শুরু করবেন, এই বিষয়টা নিয়ে কি আপডেট রয়েছে? তো দেখো, প্রথমে বলে দিই যে তিরি এখনও অবধি মানে পুরোপুরি 90 মিনিট ম্যাচ খেলার মতো কিন্তু কন্ডিশনে নেই, আস্তে আস্তে তিনি হচ্ছেন। হ্যাঁ দেখো, নেক্সট গত ম্যাচে যে যখন নামিয়েছিল প্রায় 70 মিনিটের আগে নামিয়েছিল, তো 30 মিনিট খেলেছে, মোটামুটি 30 মিনিট খেলে কিন্তু অনেকটাই একটা শেপে এসছে। এইরকম আস্তে আস্তে কিছু কিছু ম্যাচ মানে কিছু কিছু টাইম ম্যাচ খেলে খেলে তারপর কিন্তু পুরো 90 মিনিট তাকে কন্টিনিউ করানো হবে বা কন্টিনিউ কিন্তু করাবে কোচ জন ফ্যান্ডো। হুট করে মানে একটা প্লেয়ার চোটের মধ্যে দিয়ে এক বছর পর আসলো, এসেই 90 মিনিট কিন্তু খেলানো একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়ায়, একটা রিস্কের ব্যাপার থাকে, সেটাই কিন্তু কোচ জন ফ্যান্ডো নেবে না বা নেয়ও নি। আর যেহেতু স্লাভকো ডামজনোভিচ তো পুরো ফিট রয়েছে খেলার জন্য, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। বাট নেক্সট ম্যাচে তার মানে ওই প্রথম থেকে খেলার সম্ভাবনা কম রয়েছে, হ্যাঁ কিছুটা বেশি মিনিট হয়তো নেক্সট ম্যাচে খেলবেন, এটুকু কনফার্ম বলাই যেতে পারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।